আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে রেস্টুরেন্টের মতো মজাদার গ্রিল চিকেন। এই গ্রিল চিকেনটা আমি চুলায় তৈরি করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা সবাই এভাবে তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। আর তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সেটা নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। গ্রিল চিকেনের জন্য প্রথমেই আমাকে মেরিনেট করতে হবে। তার জন্য আমি মশলাটা আগে রেডি করছি। একটা মিক্সিং বোলে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ সরিষা বাটা, আমি এখানে সাদা সরিষা নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো শুকনো মরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, 1 টেবিল চামচ তান্দুরি মশলা, 1 চা চামচ টালা জিরা গুঁড়া, 7 মতো লবণ দিয়েছি, 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ চিলি সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ জলপাইয়ের আচার, আপনারা চাইলে আমের আচার দিতে পারবেন, 1 চা চামচ কমলার জেলি, 2 চা চামচ টক দই, 8 শেষে দিচ্ছি আচারের তেল। আচারের তেল দিতে না চাইলে আপনারা নর্মাল সরিষার তেলও দিতে পারবেন। আমি এটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। এবারে এই সব মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। খুব ভালো মতো মশলাটাকে মেখে নিতে হবে। আমি এখানে 800 গ্রাম পরিমাণের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে কিচেন টিস্যুর সাহায্যে সম্পূর্ণ পানিটাকে মুছে নিয়েছি। ছুরির সাহায্যে আমি মুরগিটাকে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে যাবে। মুরগির পা দুটাকে একসাথে নিয়ে সুতার সাহায্যে বেঁধে দিচ্ছি। যখন আমরা গ্রিল চিকেনটা করব তখন যাতে তাপের কারণে পাগুলো দুটা দুদিকে চলে না যায়, এর কারণেই এই পা দুটোকে বেঁধে নেওয়া হয়। পা দুটোকে বেঁধে নিলে গ্রিল করতে সুবিধা হবে। এবারে মুরগিটাকে মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো মশলাটা মুরগির গায়ে মাখাতে হবে। বিভিন্ন দিকে মশলাটা ঢুকিয়ে দিতে হবে যাতে করে সব দিকে মশলাটা ছড়িয়ে যায়। এভাবে খেয়াল করে এটাকে মেরিনেট করতে হবে। এটাকে আমি রেখে দিয়েছিলাম 7-8 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 7-8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে এটাকে আমি গ্রিল করব। যেহেতু চুলায় করব তার জন্য চুলায় একটি পাতিল গরম করতে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল, সেই সাথে 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন এগুলো গরম হয়ে গেলে আমি এতে মুরগিটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা আস্ত মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য চুলার আঁচটা মাঝারি রেখে এটাকে ভাজতে হবে। আর ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায় তার কারণে আমি এখানে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে
10 থেকে 12 মিনিট ভেজে নিব। 10 থেকে 12 মিনিট একটা পাশ ভেজে নিয়ে এবারে আমি চিকেনটাকে উল্টে দিব। দুটা চামচ ব্যবহার করবেন, এতে করে উল্টাতে সুবিধা হবে। আমি এখানে এক্সট্রা আরেকটা পিস নিয়েছি, সেটাও আমি একই সাথে ভাজতে দিয়ে দিয়েছি। উল্টে নেয়ার পরে যে মশলাটা ছিল মেরিনেট করার, সেই মশলাটা থেকে একটু একটু করে মশলা নিয়ে এভাবে ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেনটা ময়েস থাকবে, ড্রাই হয়ে যাবে না। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এটাকেও আমি 10 মিনিট ভেজে নিয়েছি। এবার আবার উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টাবেন। আবারও মশলা ব্রাশ করে দিব। আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। আবারও 10 মিনিট পরে অন্য পাশটা উল্টে দিয়েছি। এবারে বুকের দিকটাও আমি আরো 10 মিনিট মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবারে আর ঢাকনা দিতে হবে না। ঢাকনা খোলা অবস্থাতেই চতুর্পাশ একটু ভেজে নিব। গ্রিলটা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। আর সেই তেলেই আমি যে মশলাটা অবশিষ্ট ছিল এটাকে ভেজে নিচ্ছি। এই মশলাটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর গ্রিল চিকেন কিন্তু সব থেকে ভালো লাগে নান রুটির সাথে খেতে। আমার চ্যানেলে নান রুটির ভিডিও আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার গ্রিল চিকেন। এখন মন চাইলে যখন তখন বানিয়ে ফেলা যাবে, রেস্টুরেন্টে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমাকে উৎসাহ দিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।